শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের পাঠ্যপুস্তক থেকে 37 নাম্বার পেজে ট্রাবল শুটিং সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ট্রাবল শুটিং কি? ট্রাবল শুটিং মানে ট্রাবল শুটিং এর সমস্যাগুলো, তো এখানে আমাদের দুইটা টিউটোরিয়াল হবে, অনেক বড় টপিক এটা একটি। তো এটা আমরা দুইটি টপিকে আলোচনা করব টিউটোরিয়ালে, পার্ট এক এবং পার্ট টু। আজকের যে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব সেটা হলো সাধারণ ট্রাবল শুটিং এর পার্ট এক। শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখবে, দুইটি পার্ট হবে, এটা হলো পার্ট এক আর নেক্সট ক্লাসে পার্ট টু, কারণ এটা একটা দীর্ঘ ক্লাস। তো আসো ট্রাবল শুটিং কি আমরা জেনে নিই। ট্রাবল শুটিং ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে অথচ কখনো সেটি বিগড়ে যায়নি বা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি, এমন অভিজ্ঞতার মানুষ পৃথিবীতে বিরল। আচ্ছা, এমন কেউ নেই যে একটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতেছে, মোবাইল বা ল্যাপটপ বা এই ইলেকট্রনিক্স জিনিসগুলো ব্যবহার করতেছে কিন্তু সে কখনোই কোনো ট্রাবলের মধ্যে পড়েনি বা কোনো সমস্যা প্রবলেমের মধ্যে পড়েনি, এরকম লোক কিন্তু বিরল, মানে পাওয়া যাবে না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে প্রতিটি লোকেই কিন্তু সমস্যার মধ্যে পড়ে, ছোট হোক বা সেটি বড় হোক। কিছু কিছু সমস্যা খুবই সাধারণ, আবার কিছু কিছু সমস্যা জটিল। শিক্ষার্থী বন্ধুরা, কিছু কিছু সমস্যা খুব ছোট মোটো, যেটি আমরা কিন্তু অতি সহজে নিজেরাই সেটিকে সমাধান করতে সক্ষম হই, কিন্তু কিছু কিছু সমস্যা এত বেশি জটিল হয় সেটি কিন্তু আমরা সমাধান করতে পারি না। অনেক সময় মানে বিশেষজ্ঞরা, বড় টেকনিশিয়ানগুলো কিন্তু সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে নিত্য নতুন ট্রাবল চলে আসে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তো সমস্যাগুলো অনেক সময় ব্যবহারকারীরাই ঠিক করে ফেলতে পারে, জটিল সমস্যার ক্ষেত্রে অভিজ্ঞ কারো মাধ্যমে ঠিক করাতে হয়। কম্পিউটার বা আইসিটি যন্ত্রগুলো এর ব্যতিক্রম নয়। তোমরা যারা ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছ, প্রত্যেকটি যন্ত্রের সাথে একটি করে ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা থাকে। এই নির্দেশিকার একটি বৈশিষ্ট্য হলো এর শেষ দিকে বা দুটি পৃষ্ঠা থাকে যার শিরোনাম হলো ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং অংশে সাধারণত সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, ট্রাবল শুটিং কি? এখানে একটি প্রশ্ন আছে যে ট্রাবল শুটিং কি। ঠিক আছে, ট্রাবল শুটিং কি? তো ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াটা। সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান দেওয়া হয়ে থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান অনুসরণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি সমাধান করতে পারে। মূলত ট্রাবল শুটিং হচ্ছে এমন কিছু যাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয়। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ট্রাবল শুটিং একটু বেশি প্রয়োজন হয়। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে এই যন্ত্রগুলো আমরা অনেক বেশি সমাধানে ব্যবহার করি। তো যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে এই যন্ত্রগুলোর চেয়ে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়ে থাকে সাধারণত আমরা দেখি কম্পিউটারের ক্ষেত্রে। টিভিতে কিন্তু এত বেশি কিছুদিন পরপর সমস্যা হয় না, ট্রাবল হয় না, ডেড হতে হয় না, মোবাইলেও হয় না, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের এগুলোর মধ্যে কিন্তু বেশি মানে সমস্যাটা দেখা দেয়। তো এটির একটি প্রধান কারণ হতে পারে যে এই যন্ত্রগুলো কি হয়, দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা পরিচালনা করে থাকি। এক্ষেত্রে একটি ইলেকট্রনিক্স যে ডিভাইস জিনিস, যে বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে এটি পরিচালনা করা হয় কম্পিউটারটি, তো এই যে এটা কিন্তু একটা হট গরম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইস যন্ত্রগুলো অতি দ্রুত নষ্ট হওয়ার একটা কারণ রয়েই যায়। যেমন পাওয়ার সাপ্লাই কিন্তু বেশি যদি গরম হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এই এই জন্য কিন্তু কম্পিউটারের সমস্যাগুলো বেশি হতে পারে। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে কি, যন্ত্রগুলো আমরা অনেক বেশি কি করি, বেশি সময় ধরে
ব্যবহার করি। তাই আইসিএ ব্যবহারকারীদের অবশ্যই সাধারণ ট্রাভেল শুটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আর এগুলো হলো আইসি থাকে, এই ল্যাপটপ মোবাইলগুলোর মধ্যে আইসি থাকে। এই আইসিটা যখন গরম হয়ে যায় তখন কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এই এই ব্যবহারকারী ব্যক্তিগণের কিন্তু এই আইসি সম্পর্কে বা ছোট মোটো যে ট্রাভেল শুটিংগুলো মানে সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে কিন্তু জ্ঞান থাকা দরকার, থাকা উচিত। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাভেল শুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে। নিচে কিছু ট্রাভেল শুটিং নিয়ে আলোচনা করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত ট্রাভেল শুটিং শব্দটি ব্যবহার হয়ে থাকে কিসে? হার্ডওয়্যার মানে শক্ত সামগ্রী, যেমন কিবোর্ড, মাউস, ঠিক আছে, সিপিইউ, তারপরে মনিটর, এই ধরনের যন্ত্রাংশগুলোর ক্ষেত্রে কিন্তু এই ট্রাভেল শুটিং শব্দটি অটোমেটিক চলে আসে। তো এই যন্ত্রগুলো সম্পর্কে একটু বিশদ আমরা আলোচনা করব। দেখা যাক, এখানে তোমাদের 38 নাম্বার পেজে, পাঠ্যপুস্তকের 38 নাম্বার পেজে কিছু মানে সাধারণ যে সমাধান, কতগুলো যে সমস্যাগুলো সমাধান সেগুলো কিন্তু দেওয়া আছে। আমি সেগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আমার সাথে থাকো। তো 1 নাম্বার, সিস্টেম চালু হচ্ছে না। আচ্ছা, সিস্টেম মানে পিসিটা কি হচ্ছে না? চালু হচ্ছে না। এখন এর সমাধান কি হতে পারে? মেইন পাওয়ার কেবলের সংযোগটি লস বা ঢিলে কিনা দেখতে হবে। এখন তোমাকে কি করতে হবে, যে মেইন সিস্টেম যে চালু হচ্ছে না, মেইন কেবলের যে সংযোগটি লুজ আছে কিনা, লুজ বা ঢিলে আছে কিনা সেটি দেখতে হবে। যদি লুজ থাকে সে কানেকশনটি কি করতে হবে? চেপে ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন এই 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 কানেকশনগুলি এরকম হয়ে থাকে, এটি একটা পোর্ট, এটি একটা পোর্ট, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে কানেকশনটি আছে, আছে বাস একটু পুরো কানেকশনটা এখানে দেওয়া নেই। এই লুজ হওয়ার কারণে কিন্তু কি হতে পারে, এই পিসিটি চালু না হতে পারে। যেমন সংযোগ পাচ্ছে না, বৈদ্যুতিক যে বিষয়টা আছে সেটি কিন্তু এই সিস্টেমটা পাচ্ছে না, তাই সেটি চালু হচ্ছে না, এটি বুঝতে হবে। 2 নম্বর, এটি হতে পারে মেইন বোর্ড পাওয়ার আছে কিনা দেখতে হবে। এমনও তো হতে পারে যে মেইন সুইচ বোর্ডের পাওয়ার নেই। আবার এখানে যদি কম্পিউটারের মধ্যে বারবার সিপিইউর মধ্যে প্রেস করতে থাকি সুইচ বোতামে, তাহলে কিন্তু আসবে না, কারণ মেইন পাওয়ারটাই আমার কিন্তু নাই। এটা কিন্তু হতে পারে, ম্যাক্সিমাম অনেক সময় ভুলটা হতে পারে যে মেইন সুইচের পাওয়ার দেওয়া নাই কিন্তু পিসি আমি অন করতেছি, তাহলে কিভাবে আসবে? তাহলে তো আসবে না। আচ্ছা, সেটি আমাকে কি করতে হবে, চেক করতে হবে। তৃতীয়ত, মেইন বোর্ড যদি পাওয়ার না আসে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। আচ্ছা, যদি কানেকশন দেখার পরে যে কানেকশন ঠিক আছে, মেইন বোর্ডের সুইচ ঠিক আছে, হ্যাঁ, তবু পিসিতে কানেকশন আসছে না, সেক্ষেত্রে কি করতে হবে, দেখতে হবে যে পাওয়ার সাপ্লাই আছে পিসির মধ্যে, যে এক সাইডে পাওয়ার সাপ্লাই আছে, ঠিক আছে, এটি মনে হয় সম্ভবত এটি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই পাওয়ার মানে যে পাওয়ার সাপ্লাই মানে কি, বিদ্যুতের পাওয়ারটা যেটা সাপ্লাই করতেছে, ঠিক আছে, এই পাওয়ার সাপ্লাইটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, পরিবর্তন করে দেখতে হবে যে আমার পাওয়ার সাপ্লাইটা আসলে নষ্ট হয়ে যেতে পারে। চতুর্থত, স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। আচ্ছা, স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার আগে প্রথমত আমাকে এই পূর্বের উপরের 3টি জিনিস সম্পর্কে আমাকে দেখতে হবে। প্রথমত কি, যে আমি যে পিসিটা অন করতেছি, আমি যে পিসিটা অন করতেছি, শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যে সুইচটা পিসিটার অন করতেছি সেটির যে কানেকশনটা আছে সেই কানেকশনটা সঠিকভাবে লাগা আছে কি না, সেটি যদি লুজ না থাকে, ঠিকঠাক মতো লাগানো থাকে পিসির সঙ্গে, জ্যাকটা যদি ঠিকঠাক মতো লাগানো থাকে, তাহলে দ্বিতীয়ত কি চেষ্টা করতে হবে, যে মেইন সুইচ বোর্ড যে আছে মেইন সুইচ বোর্ডে কানেকশনটা আছে কিনা। এখন দেখতেছি যে মেইন সুইচ বোর্ডেও আমার কানেকশন দেওয়া আছে, তবুও কিন্তু আমার পিসিটা অন হচ্ছে না, তাহলে কি করতে হবে, তৃতীয়ত, হ্যাঁ, 3 নাম্বার একটা অপশন আছে, তৃতীয়ত আমাকে কি করতে হবে, পাওয়ার সাপ্লাইটা আমাকে পরিবর্তন করতে হবে।
এখন পাওয়ার সাপ্লাই যদি পরিবর্তন আমি নিজে না করতে পারি, ঠিক আছে, তাহলে কি করতে হবে? বা সবসময় তো নতুন পাওয়ার সাপ্লাই বাসায় থাকে না, তাই না? পাওয়ার সাপ্লাইয়ের জন্য তো অবশ্যই কোনো না কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে অথবা কোনো বিক্রেতার দোকানে যেতে হবে। তাহলে সেখানে চতুর্থ অপশন থাকে যে আমি সেটাকে পিসিটাকে কি করতে পারি, কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারি। তারপরে সেখানে নিয়ে যে পাওয়ার সাপ্লাইটা আমি চেঞ্জ করে আমি ইয়ে করতে পারি, পাওয়ার সাপ্লাইটি নিয়ে যে মানে পরিবর্তন করে দেখতে পারি যে আমার পিসি ঠিক আছে কিনা। এটি গেল এক নাম্বার ধাপ। সিস্টেম চালু যদি না হয় এই এই ধাপগুলো, এই কাজগুলো করতে হবে। দ্বিতীয়ত দেখো শিক্ষার্থী বন্ধুরা, সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরের কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় আরেকটি সমস্যা হতে পারে, সিস্টেম সঠিকভাবে চলতেছে, কানেকশন আছে, আবার কুলিং ফ্যানও শব্দ করতেছে, মানে চলছে, এক কথায় আমি বোঝা যাচ্ছে যে পিসিটা চলছে, সিপিইউটা পিসিটাকে চলছে, কিন্তু মনিটরে ডিসপ্লে হচ্ছে না, মনিটরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি করতে হবে, কি সমস্যা হতে পারে, কেন এই ডিসপ্লে হচ্ছে না, কেন মনিটরে দেখা যাচ্ছে না, তাহলে কি কি কারণ হতে পারে? তাহলে দেখা যাক কি কি কারণ হতে পারে। এক নম্বরে সিস্টেমটি বন্ধ করো এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে সতর্কতার সাথে। বুঝা গেছে? সিস্টেমটি কি করতে হবে, সিপিউর যে কানেকশনটা আছে সেটি কি করতে হবে, প্রথমত বন্ধ করতে হবে। তারপরে মেইন সিস্টেম থেকে পাওয়ার যে কেবলটি আছে সেটি খুলে ফেলতে হবে সতর্কতার সাথে। পাওয়ার কেবল যে আছে সিস্টেমের সাথে, সেই পাওয়ার যে একটা মানে তার যে একটা কেবল যে আছে সেটি কিন্তু সিপিউ থেকে কি করতে হবে, খুলে ফেলতে হবে। এই পাওয়ার কেবল কিন্তু এই সাধারণত পিসির এই দিকে সাইডে দেওয়া থাকে। পাওয়ার কেবল অর্থাৎ বিদ্যুৎ থেকে, বিদ্যুৎ যে সুইচবোর্ড থেকে যে কেবলটা এসেছে এটা পাওয়ার কেবল। পাওয়ারটা যেখান থেকে মানে পাওয়ার কেবলটা সেটি কি করতে হবে, খুলে ফেলতে হবে সাবধানতার সাথে, সতর্কতার সাথে। আচ্ছা, দুই নম্বরে কি করতে হবে, মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। মেমোরি যে স্লট আছে, তোমরা খুলে সিপিসি খুলেছো কিনা জানি না, আমি পিসির মধ্যে পিসিটা খুলবে, খোলার পরে দেখবে যে ওখানে যে মেমোরি স্লট আছে, হ্যাঁ, এই একটা মানে ঘাট আছে, সেখানে কিন্তু চিরুনির মতো আর কি সেখানে র্যাম কিন্তু বসানো থাকে। তো র্যামটা বসানো যে থাকে, তো এটা আসতে একটু সিস্টেম আছে খোলার, এই র্যামটা কি করবে, সেখান থেকে সরিয়ে ফেলবে। তিন নম্বরে একটি ইজার বা রাবার দিয়ে র্যাম এর কানেকশনগুলোকে ঘষে পরিষ্কার করবে। আচ্ছা, কি করতে হবে, র্যামের যে কানেকশন আছে বা স্লটগুলো আছে এগুলো কি করতে হবে, পরিষ্কার করতে হবে একটা তোমার ইরেজার বা ব্রাশ, সফট ব্রাশ, এমনও হতে পারে টিস্যু বা সফট সুতি কাপড় দিয়ে সেটাকে কি করবা মানে পরিষ্কার করবে, সেখানে কোনো ধুলাবালু পড়েছে কিনা। যদি ধুলাবালু পড়ে র্যামের উপরে বা র্যামের স্লটের উপরে, সেক্ষেত্রে কি কিন্তু এই ডিসপ্লে না হতে পারে, তাহলে সেটা কি করবে, পরিষ্কার করে ফেলবে। চার নম্বরে শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্লটকে পরিষ্কার করবে। র্যামের যে স্লট আছে, ঘাটটা আছে যেখানে র্যামটা বসে দেওয়া হয়, সেই পিসিটা খুললে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোরা বুঝতে পারবে আমি যা বলতেছি একদমই সহজ, কোনো কঠিন না। একটি যে র্যামের এখানে এরকম একটা স্লট আছে, ঠিক আছে, র্যামের যে স্লট আছে এই ঘাট আছে, র্যামটা এভাবে বসানো হয়, সেটা কিন্তু আস্তে এভাবে চাপ দিলে র্যামটা খুলে আসে। তো সেটা খুলে নেওয়ার পরে এই ব্রাশ দিয়ে কি করবে, র্যামের স্লটটা পরিষ্কার করবে। এটা কিন্তু সিপিইউ এর ভিতরের যন্ত্রাংশগুলোর কথা বলছি, সিপিইউটা খোলার পরে সেই সিপিইউ এর ভিতরের যন্ত্রাংশগুলোর সম্পর্কে আমি বলছি। তাহলে কি করবে, সেই র্যামের স্লটগুলো কি করবে, ব্রাশ দিয়ে পরিষ্কার করবে। আচ্ছা, তারপর পঞ্চমত কি করবে, ইনস্টল না করে কম্পিউটারটি চালু করতে হবে এবং কোনো বিপ সাউন্ড হয় কিনা খেয়াল করতে হবে।
তাহলে কি করতে হবে র‍্যামটা কি করতে হবে ইনস্টল না করে কম্পিউটারটি আমরা চালু করব চালু করার পরে দেখা যাচ্ছে যে কোনো সাউন্ড বা কোনো বিট দিচ্ছে কিনা পিসিটা সেটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে আচ্ছা 6 নম্বরে যদি বিপ বা সাউন্ড শুনতে পাও তবে বুঝতে হবে র‍্যামটি সমস্যাযুক্ত বুঝা গেছে তাহলে এখন মনে হলো যে র‍্যামের কারণে আমার পিসিটা ডিসপ্লে দিচ্ছিল না এই জন্য মনিটর ডিসপ্লে তাহলে কি মনিটর খারাপ না পিসির র‍্যাম খারাপ র‍্যামের সমস্যার কারণে ডিসপ্লে হচ্ছিল ঠিকই সরি মানে ডিসপ্লে হ্যাঁ পিসিতে হলো ডিসপ্লে হচ্ছিল না কিন্তু আমার মনিটর কি আছে ঠিক আছে দেখো মনিটর ঠিক আছে এখানে র‍্যামের প্রবলেমের কারণে কিন্তু ডিসপ্লে হচ্ছিল না কিন্তু আমি কি ভাবতেছি আমি ভাবতেছি যে আমার মনে হয় মনিটরের সমস্যা কারণ সিপিইউ আমার অন আছে কানেকশন আছে পাওয়ার সাপ্লাই চলতেছে সব কিছু চলতেছে কুলিং ফ্যান পিসি ঠিক আছে মনিটরে দেখতে পাচ্ছি না স্বাভাবিকভাবে যে কোনো কেউ ভাববে যে মনিটরের সমস্যা কিন্তু দেখো মনিটর কিন্তু ভালো আছে এখানে র‍্যামের প্রবলেম কারণ র‍্যামটি কিন্তু আমি প্রথমত কি করলাম খুললাম খোলার পরে সেখানে স্লটটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে সেখানে ইনস্টল না করে আবার পিসিটা যখন অন করলাম যদি বিপ দেয় একটা ঠিক মানে একটু শব্দ দেয় এক ধরনের তাহলে বুঝতে হবে কি তোমার র‍্যামটি সমস্যাযুক্ত এবারেও ডিসপ্লে না আসলে নতুন র‍্যাম লাগাতে হবে এখন দেখো অষ্টম ধাপে কি বলছে সমস্যা ঠিক আছে ডিসপ্লে হচ্ছে না তো তাহলে কি করতে হবে একটা নতুন র‍্যাম লাগে আমাকে আবার টেস্ট করতে হবে র‍্যামকে প্রতিস্থাপন করে আবার চেক করো অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ র‍্যামের সমস্যা শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আসলে আমরা ছোটখাটো সমস্যা নিয়ে কিন্তু আমরা কি করে নিয়ে যাই পিসিটাকে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাই তখন কিন্তু একটা র‍্যামের দাম সাপোজ খুব বেশি নয় কম তারা মনে করতেছে তারা হয়তো যারা একটু বোকাসোকা তাদেরকে বলে দিচ্ছে যে একটা মাদার বোর্ড চলে গেছে পাওয়ার সাপ্লাই বা হার্ড ডিস্ক এরকম হয় আমি নিজেও এরকম প্রথমত সম্মুখীন হয়েছিলাম যখন অনেক 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 আগের বিষয়টা 2000 সালে আমি নিজে এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছিলাম তখন হার্ডওয়্যার সম্পর্কে ততটা বুঝতাম না বা ভয় পেতাম তখন কিন্তু একটু কোনো সমস্যা হলে পিসি আমি কি কেউ নিয়ে যেতাম স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতাম তখন কিন্তু আমার কাছে নতুন পিসি একটা সমস্যা মানে হচ্ছে এরকম মানে তারা বলেছিল তো এখন যে সেটা বুঝি যে আসলে এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা জানি যে র‍্যামটা একটু ধুয়ে মানে মুছার পরে যদি লাগাই পিসি কিন্তু চালু হয়ে যেতে পারে বা ডিসপ্লে হতে পারে এখন হচ্ছেও তাই তোমরা ভয় করবে না একদম ভয় করবে না যে আমার পিসিটা আর নষ্ট করে ফেলতেছি নাকি এরকম যদি ভয় করো তাহলে কখনোই হার্ডওয়্যার শিখতে পারবে না আর সারা জীবনে কি করতে হবে অন্যের উপর ডিপেন্ড করতে হবে অন্যের কাছে পিসি নিয়ে যেতে হবে ছোট সমস্যা যদি হয়ে থাকে তারা দেখবে যে বড় সমস্যা করে তোমাকে শো করতেছে সেখানে একটা ফিনান্সিয়াল ব্যাপার এসে দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা অতএব তোমরা নিজেরাই চেষ্টা করবে এই জিনিসগুলো খুবই সহজ আর যদি তুমি না প্র্যাকটিস করো ভয় পেয়ে যদি পিসিতে হাত না দাও না খুলো তাহলে কিন্তু অনেক জটিল মনে হবে তাহলে এখানে সিস্টেম চালু হচ্ছে না এটা একটি গেল তারপর সিস্টেম সঠিকভাবে চালু হচ্ছে কিন্তু মনিটর চালু হচ্ছে না সেটি কিন্তু সমস্যা এবং সমাধান গেল আচ্ছা তারপরে আসো 3 নম্বর সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায় আরেকটি সমস্যা হতে পারে যে সিস্টেমটা খুব গরম হচ্ছে ঠিক আছে এবং হঠাৎ বন্ধ হয়ে যায় কম্পিউটারটি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে এরকম কিন্তু হয় তাহলে কি করতে হবে দেখো কেসিংটি খোলো কেসিং অর্থাৎ বাহিরের যে কভারটা আছে এই যে বাহিরের যে বাক্সের মতো কভারটা আছে না কভারটা যেটা দিয়ে ঢাকা থাকে যন্ত্রাংশগুলো যেটার ভেতরে থাকে হ্যাঁ এটা কিন্তু একটা কভার এটা একটা খোল এটা খুলে ফেলবে স্ক্রু ড্রাইভার দিয়ে এক সাইডে দেখবা যে ঢাকনার মতো লাগা থাকে
সেটা দুই চারটে স্ক্রু খুলবা, দেখবে ওটা খুলে আসবে, খুলে ফেলবা। ওকে, তারপরে কি করতে হবে, দুই নম্বরে মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে সিপিইউ তথা প্রসেসর ফ্যানটি সরাতে হবে, কিন্তু প্রসেসর সরানো যাবে না। প্রসেসরের পাশে যে একটা ফ্যান থাকে এটাকে কিন্তু কুলিং ফ্যান বলে, মানে ঠান্ডা করার জন্য, প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য এই ফ্যানের বাতাসটা চলতে থাকে। তো এই ফ্যানটাকে কি করতে হবে, আস্তে সেখান থেকে সরিয়ে নিতে হবে। কিন্তু সাবধান, প্রসেসরটা তোমরা নড়াচড়া করবে না, প্রসেসর যেখানে আছে সেখানেই থাকবে। তিন নম্বরে কি করবে, হয়তো দেখবে ভেতরে বা তোমার প্রচুর ধুলোবালু জমে আছে যা বায়ু চলাচলকে বাধাগ্রস্ত করছে, ফলে সিপিইউ ঠান্ডা হতে পারছে না। ক্লিয়ার? একদম সহজ। দেখবে যে কুলিং ফ্যানটার মধ্যে, মানে ওই ফ্যানটার মধ্যে অনেক ধুলাবালু একদম জাম লাগে গেছে, আর যার জন্য সে মানে বাতাসটাকে ঠিক মতো পাস করতে পারতেছে না, আর এই জন্য পিসি হট হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে এক সময় বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা খুব একটা ইজি বিষয়, কুলিং ফ্যানটা আস্তে তুলে নিবে, নিয়ে আস্তে ব্রাশ বা সুতি কাপড় টিস্যু দিয়ে পরিষ্কার করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা আমার বাস্তব উদাহরণ বলি, আমার কিছুদিন আগে মেজিক ছিল নষ্ট হয়ে গেছিল। তো চুলাটি মাঝে মাঝে অফ হয়ে যায়। তো এখন আমি কিন্তু এই কম্পিউটার এক্সপিরিয়েন্স থেকে ম্যাজিক, আমি তো ইলেকট্রিশিয়ান না, মানে ম্যাজিক চুলা তো আমি ঠিক করবো না, তাই না? কিন্তু আমি সেদিন ম্যাজিক চুলা ঠিক করেছি। কিভাবে? কারণ আমার মাথায় আসলো যে এখানেও তো কুলিং ফ্যান আছে, দেখতেছি ফ্যানের মধ্যে অনেক ময়লা জমে আছে। আমি স্ক্রু ড্রাইভার দিয়ে কি করছি জানো, স্ক্রু ড্রাইভার দিয়ে আমি ওটা খুলছি, চুলাটা, ম্যাজিক চুলাটা, ইন্ডাকশন চুলা, চুলাটা খুলছি। খোলার পরে সত্যি সত্যি দেখতেছি ম্যাজিক চুলার ভিতরে একদম অনেক ধুলাবালু, মানে তেল টুল অনেক ধুলাবালু জমে গেছে। আমি ব্রাশ দিয়ে আস্তে পরিষ্কার করলাম, করে আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে সুইচটা অন করলাম, দেখলাম আমার চুলা ভালো হয়ে গেছে, এখনো ঠিক চলছে। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তো এগুলো ছোটোখাটো বিষয়, একটু চেষ্টা করলে দেখবা যে নিজেরাই টেকনিশিয়ান হয়ে যাবে। তারপর চার নম্বরে, পাঁচ নম্বরে সমাধান এটা কি হতে পারে, যদি এরকম এই খুলে ফ্যানটি খোলার পরে পরিষ্কার করার পরেও যদি ফ্যান মানে তোমার এটি ঠিক না হয়, তাহলে তুমি সার্ভিস সেন্টারে অভিজ্ঞত কাউকে দেখাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। সিস্টেম চালু হচ্ছে না, এর সমাধান কি? দুই নম্বরে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটর চালু হচ্ছে না, এর সমাধান কি? তিন নম্বরে সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে এই তিনটি সমাধান আমরা কিন্তু পেলাম। তো আজকে টিউটোরিয়ালে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট টিউটোরিয়ালে আমরা এই সমস্যার সমাধানের বিষয় নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।